ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গহরে, সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা বিকেলের জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটির নাম হলো আলু চিকেনের সামোসা। এই আলু চিকেনের সামোসাটা খেতে অসম্ভব সুন্দর। এটা আপনারা বাড়িতে কোনো অতিথি এলে বা বাচ্চাদের টিফিনে অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি, এবং কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। তো দেখুন বন্ধুরা, এই এইটা কতটা মুচমুচে আর নরম হয়েছে, এটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা করতে কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি, চলুন তাহলে দেখে নেওয়া যায়। আলু চিকেনের সামোসা বানানোর জন্য আমি এখানে একটা বোলে এক বাটি ময়দা নিয়েছি, দেব হাফ চামচ নুন, এটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে দিয়েছি আমি হাফ চামচ জোয়ান, দিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপর আমি এর মধ্যে দেব 4 চামচের মতন সাদা তেল, দিয়ে এটা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ওরা এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটার ওপর কিছুটা সাদা তেল দিয়ে, 2 চামচের মতন সাদা তেল দিয়ে আপনি এটাকে, আমি এটাকে 20-30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা, এই রেসিপিটা খুব চটপট হয়ে যায়, আপনারা বিকেলে জলখাবার বা কোনো অতিথি এলে বা বাচ্চাদের টিফিনে অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারেন। সামোসার পুর বানানোর জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। বাড়িতে আমার কিছুটা চিকেন রাখা ছিল, সেই চিকেনটাকে আমি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 পিস চিকেনটা ছিল, সেটা আমি প্রেশারে সেদ্ধ করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি এতে কিছুটা ধনে পাতা কুচি, দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 চামচের মতো নুন নিয়েছি, যদি লাগে পরে দিয়ে দেব। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এইগুলোকে সব ভালো করে মেখে নেব। তার আগে বন্ধুরা, এখানে আমি বাইন্ডিংটা করার জন্য, যাতে একটু শক্ত থাকে, সেই জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করছি। এবার আমি এগুলো সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সামোসার জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে, এটা রেখে দিলাম। এবার আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, সেটাকে ছোটো ছোটো করে লেচি করে আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট ময়দাটা রেস্টে রাখার পর এইভাবে আমি ময়দাটাকে ছোটো ছোটো ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলবো। এবার আমি ডোটাকে নিয়ে বড় করে একটা রুটির মতন বেলে নেব। এইভাবে আমি রুটির মতন বেলে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব, মাঝখান দিয়ে একবার আড়াআড়ি কাটলাম, এবার লম্বা লম্বি একবার কেটে নেব। নেবার পর এখান থেকে আমি এইভাবে ছুরি দিয়ে একটা দাগ টানব, এদিক দিয়ে আমি দাগ টানব। কিরম করে করছি আপনারা দেখে নিন, ঠিক এইভাবেই আপনারা করবেন। এবার আমি আলুর যে ডোটা বানিয়েছিলাম সেটাকে এইভাবে লম্বা করে এর মধ্যে দিয়ে দেব, হাতে একটু তেল মাখিয়ে নেব। এবার আমি এটাকে এইভাবে, তেলটাকে আমি এইভাবে একটু লাগিয়ে নেব, নিয়ে এটাকে এইভাবে দেব, এটাকে এইভাবে দিয়ে আমি এইভাবে মুড়ে নেব। এইভাবে আমার রেডি হয়ে যাবে সামোসাগুলো, আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সামোসাগুলো। এবার আমি এইগুলোকে তেলে ভাজবো, সেগুলো আপনাদের একে একে দেখাবো। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। ভেজে আপনাদের দেখাচ্ছি, পুরো ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আমার আলু চিকেনের সামোসা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন,
এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটাকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখন আমি এই চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিলাম। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটা কথা বলি বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, এটাকে স্কিপ করবেন না। তাহলে আজকের মতন টাটা, আবার আমি পরের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো।